মাঝে বেঁচে থাকি হাসি গানি। এই মুহূর্তে এই স্টেডিয়ামের গ্যালারিতে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। চিরনির্ভয়ে হৃদয়ে হৃদয় মিলানোর নাম ঈদ, প্রাণের খুশিকে কোটি প্রাণে প্রাণে বিলানোর নাম ঈদ। আর এই ঈদ ইত্যাদির শুরুতেই এবারও সেই একই সুর, সেই সুমধুর চিরচেনা গান আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে বৈচিত্র্য। নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারের গানটি পরিবেশন করেছেন কয়েক হাজার শ্রমজীবী মানুষ। দর্শক মণ্ডলী, এসেছে ঈদ। এই ঈদের বাজার ধরতে কেউ চায় নতুন কিছু করতে এবং তা দিয়ে আপন পকেটে ভরতে, অন্যের সঙ্গে লড়তে শুরু হয় প্রচার। কখনো সেই প্রচারে প্রসার না হয়ে অসার হয় এবং প্রচার পচার কারণ হয়ে দাঁড়ায়। ঈদ উপলক্ষে নাটকের পক্ষে এই প্রচারকে কি বলবেন? নাটকের জীবন জীবনের নাটক, পুরো চাঁদ রাইতে নাটকে আটক। এলাই সুবর্ণ সুযোগ হারাবেন না, এলাই সুবর্ণ সুযোগ হারাবেন না। দাঁড়াও দেখি কি বলে শুনি। এইখানে আবার সুবর্ণ সুযোগ কি? জনাব, এই চাঁদ রাইতে আইতে যাইতে বইতে শুতে চিৎকিং বা কাইতে চাইতে না চাইতে নাটক আর নাটক। আর সুবর্ণ সুযোগটা আবার কি?
ইউটিউবে কিউ দিয়া ইউ টাইমে ভিউ করুন নিউ চ্যানেলের নাটক। আমাদের চ্যানেলের নাম আনকাট.কম। আমাদের চ্যানেলে কোনো সেন্সর নাই, কারো কোনো আনসারও নাই, বিজ্ঞাপনের বাড়াবাড়ি নেই, রিমোটের কোনো কারেকারি নাই, টপ ট্যাপ মোবাইলে খাল বিল ক্ষেতের আইলে এনি প্লেসে দেখতে পারবেন। জিনিসটা কি কি দেখতে পাবো? সময়ের শ্রেষ্ঠ নাটক সময় কেন অসময়ে ভালোবাসা কিলবিল করে, এক যুগে আপলোড আজ সন্ধ্যা 7টায়। ও আচ্ছা আচ্ছা, তা ভাই আমাকে বলে যাত্রা সিনেমা জনসভা ওয়াজ মাহফিলের পাবলিসিটি হয়তো বাকি কইরা। এরপর এই জমানায় এসে দেখলাম টেলিভিশন নাটকের পাবলিসিটি, এখন দেখতেছি ইউটিউবের পাবলিসিটি। জামানাটা দেখতে হইব না চাচা, ডিজিটাল যুগ, এখন কি আর সেই দিন আছে? এখন মানুষ দারুণ ব্যস্ত, জীবন হয়ে গেছে ফাস্ট, আবার দিনের অর্ধেক সময় খায় ফেলে যান দটি। টিভির দর সময় মতো অনুষ্ঠান দেখার কোনো গ্যারান্টি নাই, তাই আপনারা যেন আপনাদের সুবিধা মতো নাটক দেখতে পারেন সেই জন্য টিভিতে না ইউটিউবে নাটক রিলিজ দিতেছে। আমাদের সঙ্গেই থাকেন চাচু। কিন্তু মাঝে মাঝে নেট স্লোর কারণে নাটক যে মাঝপথে বন্ধ হইয়া যায়, আবার বাফারিং করে, সেটা তো বলেন না, তখন তো আপনাকে নাটকের ইমোশন ডিমোশন হইয়া যায়, সুতরাং সমস্যা সবখানেই আছে। তারপরও ইউটিউবের মজাটা হইতাছে, আপনি যখন খুশি তখন ইচ্ছা মতো দেখতে পারবেন। আচ্ছা দেখেন কিন্তু আনকাট.কম ইউটিউব চ্যানেলের পরবর্তী আকর্ষণ হিউমারাস রিউমারাস ডেঞ্জারাস নাটক, ছোট ছেলে মাইজার ছেলে ও সাত ছেলে। এটা কি তিনটা নাটক নাকি এক নাটকেই তিন ছেলে? সেইটা নাটক দেখলে বুঝবেন কি অদ্ভুত ড্রামা। আসলেই অদ্ভুত। অদ্ভুত না হলেও ভূত ভবিষ্যৎ বর্তমান যে সমান নাই তারই প্রমাণ এই দুইজন। আসসালামু আলাইকুম। এই যাও তো, মাফ করো। হ্যাঁ যাও। হেই খালি খালি মাপ চাইতেছেন কে? আরে এনে কো ভিক্ষা দেয় না, যাও। আরে ভাই আমরা তো ভিক্ষা চাইতে আই নাই, আপনার লগে একটু কথা আছে। আমার লগে আবার কি কথা? সামনে তুই যাইতেছে, অনেক আম কই সময় খুঁজে, তুম গো খুঁজবো কেন? আরে মিয়া তোমরা কি ভিআইপি? আম গো খোঁজে হ্যাঁ গো কামে, এই যে সামনে ঈদ আইতেছে, জাকাত দেওয়া, দান খরাত করা, ফকির খাওয়ানো, ইফতার করানো, এই সব কামে অনেকে টাইম মতো ফকির খুঁজলে পায় না। সারা অনেক সময় গাড়িতে করে ফকির লয়ে, নাহলে ফকির কাছে খাওয়ান লয়ে যায়। তাতে তোমাগো অসুবিধাটা কি? আরে ভাই অসুবিধা তো আমাগো না, অসুবিধা তাগো, খোজন লাগে, সেই জন্য আমার এই ভিজিটিং কার্ডটা রাখে, এখানে আমার নাম্বার দেওয়া আছে। ম্যাডামরা ফকির খুঁজলে আপনি আমরা একটা কল মেরে দিবেন, আমি বিজলির মতো ছুটে আসুন, জাকাত ফেতরা খাওন যেটা মন চায় আমারে দিবার পাবেন। যদি বেশি ভয় লাগে আমারে কইন, আমগো ফ্যামিলিতে চাচা দাদা মিলে বহু ফকির আছে, নিয়ে আসুন। যে কজন দরকার বসে খালি কইন, আমরা চললাম, আমরাই কামই করি। ভালো বুদ্ধি বার করছো তো। কি করুম রে ভাই, আগে বাসা বাড়ি যেতাম, ভিক্ষা দিত, দুইটা ভালো মন্দ খাওয়াইতো, আবার লগে কিছু দিয়েও দিত, আর এখন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সামনে আপনাকে মতো 4-5 জন সিনা উঁচা করে খাড়ায় থাকে, দেখলেই তো ডর লাগে, ভিক্ষা চামুকি। সারে তোমাকে পরিচয় গেলে কি কমো? আমগো তো পরিচয় একটাই, ভিক্ষুক ফহির আর কি। আর যদি অবিশ্বাস করে তাহলে ম্যাডাম রে আমার ফেসবুকে ঢুকতে কই, কত ঈদে আমরা আমগো আত্মীয় স্বজন পরিবার পরিজন লইয়া খুব শৃঙ্খলার সাথে জাকাত নিছি। ভিজিটিং কার্ডে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, একটু খেয়াল দেখেন ভাইয়া। আসি, আসসালাম আলাইকুম। ঈদকে ঘিরে মানুষের ভিড়ে ধীরে ধীরে জমে ওঠে বাজার, মূল্য নিয়ে ফন্দি ফিকির হাজার, কিংবা প্যাকেজ ঈদের সাজে সাজার। আর এই বিষয়গুলোই সুরে সুরে ঈদের বাজার ঘুরে ঘুরে বলছেন অভিনয় তারকা ইমন, কুসুম শিকদার এবং সঙ্গীত শিল্পী প্রতীক হাসান এবং কণা। দেখো মূল্য হ্রাস, মূল্য হ্রাস চলছে বিরাট, মূল্য হ্রাস, এই মূল্য হ্রাস, মূল্য হ্রাস চলছে বিরাট, মূল্য হ্রাস। মূল্য হ্রাস, মূল্য হ্রাস মানবতার মূল্য হ্রাস, মূল্য হ্রাস, মূল্য হ্রাস মানবতার মূল্য হ্রাস, মিথ্যে কে চাদরে ঢেকে একই সর্বনাশ, মূল্য হ্রাস, মূল্য হ্রাস মানবতার মূল্য হ্রাস, মূল্য হ্রাস, মূল্য হ্রাস মানবতার মূল্য হ্রাস। দেখো প্যাডিকিউর ম্যানিকিউর ফেশিয়াল।
বাজে সেই পারলারে ছুটবে মানুষ কেমন হারে একটু ভেবে দেখো এত ভিড়ের উপর সাজে সঠিক সময় দেয়া সম্ভব না প্রতি কাজের আসল যত্ন নেয়া আসলে আনফেয়ার ঈদের আগে বখরা কিংবা শেয়ার দেয়ার এবং নেয়ার ব্যাপারটাও আনফেয়ার আর সেই ভয়ে কোথাও কোথাও এমনি এক্সট্রা কেয়ার ভাই স্যার একটু বলবেন আমি একটু দেখা করব দেখা করবেন ভালো কথা মোবাইল ফোনটা রেখে যাও কেন ভাই স্যারের রুমে মোবাইল ফোন নিষিদ্ধ ভাই আগে তো মোবাইল ফোন লয়ে ঢুকছি আপনিও মানা করেন না স্যারও নিষিদ্ধ করে নাই এখন সমস্যা আছে ঠিক আছে তাহলে মোবাইলটা সাইলেন্ট করে যাই না 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 ভাই ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না স্যারে কইছে ঈদের আগে যে আমার কাছে আসবে মোবাইল ফোন জমা রেখে তারপরে ঢুকাইবা কারণ রিস্ক আছে কি রিস্ক ভাই ভাই এত কত দন কইতে পারুম না আচ্ছা আপনি মোবাইলটা রেখে গেলে অসুবিধাটা কি সুবিধাটা কি আপনি খালি খালি তর্ক করতেছেন আচ্ছা আপনার কাম তো বসল লোকে দেখা করা মোবাইল দিয়ে তো হ্যাঁ লোকে আপনার কোনো কাম নাই কি ঝামেলা করলাম আরে ঝামেলার কি আছে ভাই আপনি তো ঈদের মৌসুমে সারের রুমে মোবাইল লয়ে যাইতে পারবেন না সমস্যা কি সমস্যা আছে ঈদের সময় সব কন্ট্রাক্টরই সারের কাছে আসে বিলের জন্য স্যার এক একটা ফাইল ছাড়ে আর সারের ড্রয়ারে টাকার বান্ডিল পরে চাইলে আমিও দিমু কিন্তু এই ডিজিটাল যুগে আপনি যদি সারে যাই ঘুষ খাই নি ভিডিও করিয়া ফেসবুকে সাজিয়ে দেন তাহলে তো সারের চাকরিটাই চলে যাইবে জীবনের তারে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাইবে এইসব ঘটনা খুব দ্রুত ভাইরাল হয় দেখেন না এই জন্য সারে ডিস্কির মধ্যে যাইতে চায় না বুঝছি নিশ্চিন্তে ঘুষ খাইতে চায় স্যারের একটা ইজ্জতের ব্যাপার আছে না ঠিক আছে জমা দেওয়ার আগে আমি একটা ফোন করি কোথায় স্যার 999 পুলিশ কন্ট্রোল রুমে দর্শক মণ্ডলী শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব ইত্যাদির নিয়মিত পর্বে দেশের বিভিন্ন স্থানে গিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা দর্শক নির্বাচন করি আর ঈদের বিশেষ অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের উপকরণের মাধ্যমে দর্শকদের নির্বাচন করে থাকি আমাদের এবারের উপকরণ দেশীয় বাদ্যযন্ত্রের ছবি যা আমাদের সহকারীরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছে এখানটা রয়েছে রানা আর এখানটা রয়েছে মামুন তারা সঠিক দর্শকদের বাছাই করবেন এবারে সেগুলো আপনারা উপরে তুলুন এবং একটু নাড়তে থাকুন তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক দুর্ভাগ্যের বিষয় হলো স্মৃতির অন্তরালে কালে কালে হারিয়ে যাচ্ছে আমাদের এইসব দেশীয় বাদ্যযন্ত্র আর সেজন্যই এবারে আমাদের এই উপকরণ বিতরণ এবারে অনুগ্রহ করে ছবিগুলো নামিয়ে ফেলুন এবারে যাদের হাতে কোনো বাদ্যযন্ত্রের উপকরণ নেই আছে শব্দ ধারণের কিংবা সম্প্রসারণের উপকরণ মাইক্রোফোন পেয়েছেন তারা দাঁড়িয়ে যান হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তিনজন দাঁড়িয়েছে এখানে একজন দেখতে পাচ্ছি আপনার নাম মোহাম্মদ শান্ত ব্যবসা করি মোহাম্মদ মাইনুল ইসলাম ইনফরমেশন টেকনোলজিতে কাজ করি আর্নিকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টাডিতে আছি আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম চলে আসুন আপনারা মঞ্চে চলে আসুন তাদের জন্য করবেন আমরা তিনজন দর্শককে পেয়ে গেলাম এবারে আমরা শুরু করব দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ চঞ্চল চৌধুরী আসছেন চঞ্চল চৌধুরী তিনি মূলত অভিনয়শিল্পী হলেও গানের বিষয়ে তার যথেষ্ট পারদর্শিতা রয়েছে এই পর্বে তিনি অভিনয় করবেন একজন নতুন সঙ্গীত শিল্পীর চরিত্রে আর তাকে সহায়তা করবেন আপনারা তিনজন আপনি করবেন একজন গীতিকারের চরিত্রে আপনি হচ্ছেন সুরকার এবং আপনি হচ্ছেন একজন সঙ্গীত আয়োজক চঞ্চল চৌধুরী শিল্পী হিসেবে আপনাদের কাছে সহযোগিতা চাইবেন এবং আপনাদের কি করতে হবে সেজন্য আপনাদের হাতে আমরা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট সময় শুরু হলো এখন সময় শেষ শুরু দেই শিল্পী যাবেন গীতিকারের কাছে কারণ প্রথমেই প্রয়োজন হয় কথার আপনি আসুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একজন নতুন শিল্পী আপনি আমাকে একটা গান লিখে দিবেন আমি জানি যে আপনি যে গানই লেখেন সেই গানই হিট হয় হিট আর হিট তো আমার হাতের ইট মাল নেই জায়গা মতো হিট
আপনি একদম সঠিক জায়গায় চলে আসছেন। কোন কিসিমের গান চান? রোমান্টিক, স্যাড, নাকি ওই শাউটিং, এই জাম্পিং, মানে ওই নাসা নাসি টাইপের গান আর কি? ভাই আমি তো এত কিছু বুঝি না, আমি একটা হিট গান চাই আপনার কাছে। ঠিক আছে, হয়ে যাবে। আরে ভাই, এই চম্পা, পারুল, ঝুমা ঝুমা সব তো আমার লেখা গান হিট হয়েছে। ভাই আপনি যাদের নাম বলছেন এদের গান শোনা তো দূরের কথা, কোনোদিন তো আমি এদের নামও শুনিনি। আরে দিয়ে শুনবেন কেমনে? শুনতে হলে আগে তো আপনাকে ঢুকতে হবে। ঢুকতে হবে মানে কোথায় ঢুকতে হবে? আরে ইউটিউবে, ইউটিউবে। আর ওইখানেই তো আজকাল ওই হিট আর ফ্লপ নির্ধারণ হইতাছে। এবার আমরা যাব সুরকারের কাছে, দেখি সুরকার কি বলেন। আসুন আপনি। গান করা শুনছো? জি ম্যাডাম। কোন ধরনের সুর চান? হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ, স্প্যানিশ? ম্যাডাম আপনি স্প্যানিশ গান করেন? আরে আমরা তো ওই সব জায়গা থেকেই মারি, ওই সব জায়গা থেকে মারলে ধরার সম্ভাবনা খুব কম। আপা আমি এত কিছু বুঝি না, আমি একটা বাংলা গান চাই। সুর যেমনই হোক, বাংলা কথা বসাইয়া দিলেই বাংলা। আপনি টেনশন নিয়েন না, আপনি এখন একজন সঙ্গীত আয়োজকের কাছে যান, মানে অ্যারেঞ্জার। আচ্ছা আপা, থ্যাংক ইউ। এবার আমরা যাব সঙ্গীত অ্যারেঞ্জারের কাছে, আসুন আপনি। ভাই আমার গান লেখা হয়ে গেছে, সুরও হয়ে গেছে, এখন আপনি শুধু একটা মিউজিক তৈরি করে দেবেন। তৈরি করে দেবো মানে? আরে তৈরি করা আছে, আমি শুধু বাছাই করব। কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি তো নতুন গায়ক, বলতে গেলে পরে আমার গলায় আসলে সুর নাই বললেই চলে। গলা দিয়া স্বর বের হয় তো? হ্যাঁ ভাই অবশ্যই বের হয়, স্বর বের না হলে আমি কথা বলছি কিভাবে? ব্যাস ওইটাই গান হয়ে যাইব, কম্পিউটার তো আছে। আচ্ছা ভাই যারা আমার গানের সঙ্গে মানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবেন তারা কারা? সব বাজানো আছে। বাজানো আছে মানে কোথায় বাজানো আছে? আরে কম্পিউটারে, সফটওয়্যারে। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই হলো এক ধরনের গান বাজনার খণ্ডিত চিত্র। এদের কি বলবেন, সঙ্গীতের শত্রু না মিত্র? যাই হোক, এই পবিত্র ঈদের দিনে চঞ্চল চৌধুরী যেহেতু উপস্থিত আছেন, তার কণ্ঠে দু লাইন ভালো গান শোনা যাক। সবাইকে ঈদ মোবারক, সবার জন্য ঈদ আনন্দের হোক। মানুষে মানুষে আমরা সবাই সমান, মানুষের জন্য একটা গান করি অল্প একটু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, আপনারা সবাই মানুষে মানুষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। ধন্যবাদ। এবারে ফলাফলের পালা, ফলাফল দেবেন চঞ্চল চৌধুরী নিজেই। আজকে কে প্রথম হয়েছে কিংবা কে দ্বিতীয় হয়েছে আপনি নির্ধারণ করুন। অভিনয় আসলে সবাই ভালো করেছেন, ঈদের আনন্দ সবার মধ্যে সমানভাবে ভাগাভাগি হয়ে যাক, সবাইকে পুরস্কৃত করা হোক। অনেক ধন্যবাদ। সুতরাং আজকে আমাদের এই পর্বটি যেমন ব্যতিক্রমী, পুরস্কারও ব্যতিক্রমী। আপনাদের সবার জন্যই রয়েছে ঈদের পোশাক এবং আমাদের কাছে সবসময়ের জন্য মূল্যবান পুরস্কার, বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ এবং চঞ্চল চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বিরতির পর চার অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও জয়, তাদের পরিচয় নতুন করে নয়, এমনি আড্ডা মাঝে মধ্যেই হয়। তবে আজকের বিষয় বর্ণনা সহজ নয়, কারণ কথায় রাখতে হবে ছন্দ এবং লয়। ধক ধন ধন ধক ধন ধন ধক ধন ধন ধক ধন ধন। ভাইজান টিভিটা সারেন, দেখি ঈদের দিনে চলছে কি কি নাটক নাকি গান, দেখি কিসের কেমন মান, মান বড় না পরিমাণ, দেখলে টিভি অনুষ্ঠান প্রশ্ন মনে জাগে। একটা মাত্র টিভি চ্যানেল ছিল দেশে আগে, তখন নাটকগুলোর মান ছিল, সুন্দর সুন্দর গান ছিল, ভিনদেশিরাও পোস্টার দিয়ে দেখতো অনুষ্ঠান, সেসব দেখে গর্ব হতো, উঠতো জেগে প্রাণ। এখন চ্যানেল অনেক, অনেক প্রোগ্রাম দেখার মানুষ নাই, পরিমাণে সব বেড়েছে, মান কমেছে ভাই। বাড়ি বাড়ি টিভি আছে, কারো রুমে রুমে টিভি গুলো চলতে থাকে, মানুষ থাকে ঘুমে, কারণ হাজার হাজার বিজ্ঞাপন করে প্রোগ্রাম নিয়ন্ত্রণ। কিছু কিছু চ্যানেল আবার আত্মপ্রচার সার বন্ধ করে দর্শক বলে দেখতে চাই না। কিন্তু বেতার কি অবস্থা তার?
আগে ছিল একটি মাত্র বাংলাদেশ বেতার, দেখতাম না তো শুনেই শুধু লাগতো চমৎকার। তাতে ছিল বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, শুনে শুনেই শিখে যেতাম তৃপ্ত হতো মন। সুন্দর সুন্দর গান ছিল, অনুষ্ঠানের প্রাণ ছিল। আর এখন বেসরকারি ডজন খানেক FM রেডিওতে ভেঞ্চি কাটা বাংলাদেশ দল এলো কোথা হতে। রেডিও তো শোনার বিষয়, দেখার বিষয় নয়, তবু এরা ফেসবুকেতে কেন উদয় হয়? কেন উদয় হয়? নেকা নেকা ভাব দেখে আজ ক্ষোভে জলে প্রাণ, গেল বুঝি সেই আদরের বেতারের সম্মান। কারপরে আর রাখি আস্থা, কন্ত সিনেমার কি অবস্থা? সেই সিনেমা এই সিনেমা, লোকে বলে নেই সিনেমা, হলগুলো তাই দিনে দিনে হচ্ছে গো ডাউন, ছায়া ছবির নামে চলছে মিথ্যে শো ডাউন। হা হা, আগে ছবির গল্প ছিল, ছিল মধুর গান, দর্শকেরও মন জুড়াতো, তৃপ্ত হতো প্রাণ। তখন হাজার হলে চলতো ছবি, হইতো হাউসফুল, এখন সেটা আশা করাই চূড়ান্ত এক ভুল। সেসব নামি পরিচালক, সেসব গল্পকার, বর্তমানের ছবির সাথে নেই জড়িত আর। এখন এমনও কেউ ছবি বানায় ঢোল পিটিয়ে, নিজেই জানায় পুরস্কারের জন্য ছবি দর্শক নেই তার। বাকি চমৎকার, বাকি চমৎকার। ওসব মিডিয়ার কথা গায়ে আসে চর, মোবাইলের মিডিয়া তো আরো ভয়ঙ্কর। একটু বর্ণনা কর। এখন তো হাতে হাতে মোবাইল, এক দুই তিনটা, মোবাইল ছাড়া যেন বৃথা যাবে দিনটা। আগে ছিল টেলিফোন, ফোনে খুব প্রয়োজন, রিং করে কথা হতো, নয় সেটা সারাক্ষণ। মোবাইল যুগে আজ নেই যেন কোনো কাজ, সারাক্ষণ কানে ফোন, নন কিংবা আননন, কথা বলা ছবি তোলা ফেসবুক আছে খোলা, রাস্তাটা পার হয় ভাবখানা যেন ঠিক, ওটা আর কারো নয় শুধু তার পত্রিক। তাই ঘটে অঘটন, তবু নেই শিক্ষণ, ভিডিওতে ব্ল্যাকমেল নির্মম পরিহাস, সবচেয়ে ক্ষতিকর ফোনে ফোনে সন্ত্রাস। শুনলাম টিভি, বেতার, সিনেমা ও ফোন কি ছিল তখন আর কি হয়েছে এখন। তবে ঢাকা শহরে যানজটের নেই কোনো ক্ষণ, ঘুরতে পারে যখন তখন কিংবা সারাক্ষণ, ফলে ক্ষুব্ধ হয় মন। ইনি তেমনি একজন। ভাই দয়া করো যাতে নিরাপদে দুবাই পৌঁছাইতে পারি, নেপাল দুর্ঘটনার পর থেকে আজকাল প্লেনে চড়তে ভয় লাগে। আরে আল্লাহ ভরসা, চিন্তা করিস না, অবশ্যই তো করে। আচ্ছা তোর প্লেন ছাড়বো কয়টায়? দুলাভাই তাইলে গেলাম, আপারে চিন্তা করতে মানা করো। একটু চিন্তা তো করবই, তুই হইলি একমাত্র ভাই, তাই তো সারাদিন খালি জন্তু জন্তু করতেই থাকে। ঠিক আছে যা, সাবধানে থাকিস। জন্তুর ফোন, কিরে জন্তু তোর প্লেন ছাড়ছে, কি কো এসব? তুমি কি ঘুমাই পড়ছিলে নাকি? হ্যাঁ একটু ঘুমাই গেছিলাম রে। এর লাইগাই বুঝে স্বপ্ন দেখছো? আরে না না, স্বপ্ন দেখি নাই। আচ্ছা এবার কত প্লেন ছাড়বো কয়টায়? আরে কও কি, আমি তো দুবাই পৌঁছে গেছি। কস কি? হ্যাঁ তুমি কই? আমি তো রাস্তায়, এখনো বাসায় যেতে পারি নাই, যেই জ্যাম, কখন যে পৌঁছামু নিজেই জানি না। কও কি? হ্যাঁ এইটাই তো চিন্তা করতেছি, তুই দুবাই পৌঁছে গেলি, আমি এয়ারপোর্ট থেকে এখনো ধানমন্ডি পৌঁছাইতে পারলাম না। আমাদের নিত্য সঙ্গী এই যানজট, যানবাহনে মানুষ করে ছটফট, আর তখন রাস্তার হকার হয়ে যায় টকার। তেমনি একজন হকার উঠেছেন এক বাসে, দেখা যাক তার কি বলার আছে। আসসালামু আলাইকুম প্রিয় যাত্রী ভাই ও বোনেরা, আমি জানি আপনারা জামে বসে অত্যন্ত ক্লান্ত এবং মানসিকভাবে বিরক্ত, বলা যায় যানজটের স্বল্পমেয়াদি বন্দী জীবন যাপন করতেছে। এই অস্বস্তিকর পরিবেশে আপনারা আমাকে ডিস্টার্ব বা ফ্রেন্ড মনে না করে আপনার স্বাস্থ্য বন্ধু মনে করতে পারেন, হেলথ ফ্রেন্ড। ওই মিয়া চাপাবাদী শট করে কি কইবেন? কোন বলতেছি জনাব, ধৈর্য ধরেন,
তিন চার ঘন্টা জামের মধ্যে বাসের সিপা সিটে হাত পা গুটায় বসেই থাকতে থাকতে আপনার রক্ত চলাচলে মাসুলে কমরে মাজায় বিভিন্ন জায়গায় এরকম সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনার পায়ে পানি চলে আসে, আপনার সমস্ত শরীরে জাম লাগি যেতে পারে। দীর্ঘমেয়াদী যানজট আপনার শরীরে যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি করতে না পারে, এই জন্য আমি আপনাদেরকে কিছু যানজট ব্যায়াম শিখাবো। আপনারা কি রাজি আছেন? তাড়াতাড়ি কো কি করতে হইব, এমনি জামে সিদ্ধ হয়ে যাইতেছি। তাইলে সবাই আমার সাথে করেন। সবার আগে আপনাদেরকে খাড়াই যেতে হবে একটু। সবাই যা যা সিটে তুমি খাড়াই যান সবাই। সুন্দর। এবার আপনারা আপনাদের হাত সবাই সামনে দিয়ে সোজা করে দেন। সুন্দর। এবার সামনে মুই ঝুঁকি যান। এবার হিঁচে ঝুঁকি যান। হিঁচে সুন্দর। এবার সোজা হয়ে যান। এবারে ঘেন্ডি কেন ডান বাম। এবার একটু স্পিরিটে কেন টাইম 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 খাড়া বেশি করলে গড়ি মাঙি যেতে হারে। এবারে বসি যান। এবারে বসি বসি মাজার ব্যায়াম মানে কমর নৃত্য। বসি দুই হাত দিয়ে বসি কমর দুলান বা ফাইন। এই তো কমরের জয়েন্ট খুলে যাবে, কমর ফিট হয়ে যাবে। আই শিওর আপনারা এবার আগের চেয়ে বেশি চাতন্দ বোধ করতেছেন। এতক্ষণ ধরে যে খাড়াই বসি মাজার ব্যায়াম, এবার আমরা করবো হাঁটার ব্যায়াম। কেন হাঁটার কোনো বিকল্প নাই। এবার আই সামনে যাবো, আপনারা আপনার সামনের ব্যক্তির কাঁধের উপরে হাত দিই, চলেন আমরা হাঁটবো। অদ্ভুত কি পাইন। আচ্ছা ভাই, যারা টেম্পোর সিএনজিতে যাতায়াত করে হ্যাঁ ও তো একই অবস্থা, তারা কি করব? বলতেছি জনাব, যারা টেম্পো বাস মিনিবাস লেগুনা রিক্সা এমনকি সিএনজিতে যাতায়াত করে তাদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা আছে। যেমন ধরেন এই যে সিএনজির ব্যায়াম, এই যে দেখেন টেম্পোর ব্যায়াম, এই যে দেখেন রিক্সার ব্যায়ামের বই, এরপরেও ভিতরে আছে অনেক ব্যায়ামের বই। যার যা লাগবে জায়গা তুন আওয়াজ দেবেন, আমি যাই ফসে দিব। মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল, এই জন্য জনস্বার্থে আমার এই ব্যায়াম গাইড। মনে রাখবেন এতে কিন্তু রাস্তায় যানজট থাকবেই আর আমার এই ব্যায়াম লাগবে। আগে যা লাগতো তাই থাকতো, আর এখন যা থাকে তার জন্য নতুন কিছু লাগে। যেমন গান বাজনায় আগে যা ভালো লাগে, যা শুনে মন জাগে অনুরাগে তাই থাকতো, আর এখন সেই গানের কথায় সময়ের প্রথায় যাচ্ছে অন্যথায়। এবারে ছন্দে নৃত্যে প্রফুল্ল চিত্তে এইসব গানে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা ফেরদৌস মম এবং অপূর্ব ও মোনালিসা। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কিসের টাকা কিসের কড়ি কিসের সোনা সে মানুষ পশু বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। শ্বশুর বাড়ি কোনোদিনও আমি যাব না, দেবর ননদ শাশুড়ির জ্বালা সব না, থাকবো একা শুধু তোমায় নিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। বাবা মায়ের দোয়া পেলে থাকবে তুমি ভালো, ভাই বোনের ভাবি হয়ে জ্বলবে সুখের আলো। সিরিয়ালে দেখি কত ননদি শাশুড়ি, হায় 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 কুটনামো আর ঝগড়া ঝাটে
এই দৃঢ় বন্ধন যার হৃদয়ের সম্পদ, তিনি অভিনন্দন যোগ্য। কিন্তু এই অভিনন্দন যোগ্য এবং অভিনন্দন ভোগ্য কখনোই একরকম নয়। তাহলে তারা কেমন হয়? দর্শক মন্ডলী, এবারে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যার কোনো ভূমিকার প্রয়োজন নেই। তদবীর শব্দটি শুনলেই তার নামটি সবার চোখের সামনে ভেসে ওঠে, কারণ তিনি একজন বিশিষ্ট তদবীর বিশেষজ্ঞ। জনাব তদবীর বিশেষজ্ঞ, আমরা পানি বিশেষজ্ঞ, খাদ্য বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ সহ নানান ধরনের বিশেষজ্ঞের কথা শুনেছি, কিন্তু তদবীর বিশেষজ্ঞ কথাটা এই প্রথম শুনলাম। এত ক্ষেত্র থাকতে তদবীরের উপর বিশেষজ্ঞ হলেন কেন? ধন্যবাদ। দেখুন, খাদ্য আবহাওয়া এসবের মতোই তদবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কখনো কখনো এর উপরে নির্ভর করছে আপনার জীবনের উত্থান পতন, অন্ন বস্ত্র বাসস্থান সহ নানান সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদার বিষয়টা পরিষ্কার হলো না। সংক্ষেপে, আপনার পদ, পদবী এবং পদক এই তিনটি বিষয়ের জন্য তদবীর অপরিহার্য। আপনার যত প্রতিভাই থাকুক না কেন, তদবীর ছাড়া সঠিক সময়ে পদ, পদবী এমনকি পদক পাওয়াও কঠিন। কিন্তু পদক পাওয়ার পর যদি কাউকে নিয়ে সমালোচনা হয়, টকশো হয়, লেখালেখি হয়, তাহলে তো এই পদক প্রাপ্তিতে আনন্দ থাকে না? দেখুন, যার লজ্জাবোধ কম সে তো সম্মান নিয়ে ভাবে না, তার সোজা কথা, ওরা যে যা বলুক ভাই, আমার কী বা আসে যায়, আমি পদক পেতে চাই, শুধু পদক পেতে চাই। আপনি বলছিলেন সমাজের নানান জায়গায় এই তদবীরের গুরুত্ব রয়েছে। অবশ্যই, শুধু দেশে নয় বিদেশেও এদের খুব শক্তিশালী তদবীর নেটওয়ার্ক আছে। তদবীরের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, প্রমোশন, ডিমোশন, পুরস্কার, পদক, বিভিন্ন ক্ষেত্রেই তদবীর হয়ে থাকে। বলতে পারেন তদবীরকে এরা শিল্পে পরিণত করেছে। এই তদবীরের জ্বালায় দেশের প্রত্যন্ত অঞ্চলের সত্যিকারের প্রতিভাবানদের অনেক ক্ষেত্রে মূল্যায়ন হয় না। আসুন, ঈদে এদের ভূমিকা কি? ঈদেও তো নানান পুরস্কার আছে, উপহার আছে, লটারি আছে, এখানেও এই তদবীর বাজরা হানা দিতে পারে, কারণ যে করেই হোক যে কোনো পুরস্কার পাওয়াটাই কিন্তু এদের টার্গেট, তাই কোনো তিরস্কারে এদের কিচ্ছু যায় আসে। তদবীর শিল্পের গুণে সেটাও তারা কাটিয়ে উঠতে পারেন, কারণ এদের পক্ষে কথা বলার জন্য এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ আছেন যাদের ভাব থাকলেও বোধের অভাব আছে। তদবীরের মহাবীর সারাক্ষণ অস্থির, কোথায় কোন সুযোগ যায় থাবা দিয়ে ধরতে চায়। তিনি যা করেন সেটা তার স্বভাব, কিন্তু আমাদের ভাগ্নে যা করেন তাতে থাকে চাতুর্যের অভাব, ফলে মামার কাছে পায় উচিত জবাব। দেখলাম, দেখতে তো বেশ ভদ্রলোক মনে হইতেছে। আমি কি অভদ্রলোকের কাজ করি? তোর কাজের যা ধরন তাতে তোর কাছে কোনো ভদ্রলোক আসার কথা না। এইবার কো, কিসের জন্য ব্যবসা শুরু করছো? কইলি চ্যানেল, দরজা জানালো চ্যানেল। তুমি যে কি করো মামু, খালি আমার আন্ডারএস্টিমেট করো। তুই তো আর টেলিভিশন চ্যানেলের ব্যবসা করতে পারবি না, তাইলে আবার কোন চ্যানেল? সব চ্যানেলের সেরা চ্যানেল লাইলের চ্যানেল, কঠিন কাজ সহজে করার চ্যানেল। সেটা তো টেলিভিশন চ্যানেল, নিজের প্রচার পাবলিসিটি করার একটা উত্তম জায়গা। কিন্তু তোর চ্যানেলটা কিরকম? এটা গিভ অ্যান্ড টেক চ্যানেল, বিভিন্ন জায়গায় আমার লাইন মানে চ্যানেল আছে, সেই চ্যানেল কাম করে দেবো বিনিময়ে আমরা তাও কিছু দেবো। কিরকম? ওই ভাই, সব কথা আমি কইলে আপনার কামটা কি? মামারে জিনিসটা বুঝাই পড়। ধরুন আপনার সন্তানকে আপনি একটি ভালো স্কুলে ভর্তি করাতে চান, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই স্কুলে ভর্তি করিয়ে দেবো, আপনি টেনশন ফ্রি। ধরো তুমি গ্যাস বিদ্যুৎ পানির নতুন লাইন নিবা, কোন দিক দিয়ে কারে ধরলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে সেইটা আমরা করে দেবো, কারণ সেইখানে আমাদের চ্যানেল আছে। কোনো প্রতিভা নেই কিন্তু টিভিতে চেহারা দেখাতে চান, আমরা দেখিয়ে দিব, কারণ টিভিতে আমাদের চ্যানেল আছে। ধরুন আপনাকে কেউ চেনে না, এভরিডে আমরা আপনাকে টক শো গেস্ট বানাই দেবো। চাকরির দরকার খালি চ্যানেল মতো দেখতে হবে, যে কোনো চাকরি হয়ে যাবে, কারণ সব জায়গায় আমাদের চ্যানেল আছে। অনেকদিন ধরে ফাইল নড়ে না, আমরা এমন চ্যানেলের মাধ্যমে কথা বলবো আপনার ফাইল শুধু নড়বে না, একদম 100 মাইল স্পিডে দৌড় দেবে, কারণ ওইখানেও আমাদের চ্যানেল আছে। 3 মাসের আগে ডাক্তারের সিরিয়াল নেই, আমরা 3 দিনের মধ্যে ডাক্তারের সিরিয়াল নিয়ে দিব, কারণ সব হাসপাতালে আমাদের চ্যানেল আছে।
দিতে পারি দেবা বাস ট্রেনের টিকিট নাই কখন কোন সময় যাবে খাইলে আমাকে জানাইবা কারণ ওই কেন আমাকে চ্যালেঞ্জ আছে আই মিন উই হ্যাভ লট অফ চ্যালেঞ্জ ইন ডিফারেন্ট প্লেসেস বাহ 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 খুব ভালো থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ তুমি আমার জীবনে প্রথম আমার কাছে সমর্থন দিছো এই আপনারা সবাই আমার নামে থ্যাংক ইউ বলে নাই নাই চুপ কর এইবার আমার একটা চ্যানেল দরকার ক আমার একটা চ্যানেল জোগাড় করে দিতে পারবি অবশ্যই পারো খালি কো কামটা কি শুনলাই তো সব জায়গায় আমগো কিরকম চ্যানেল আছে ধরতে পারো হটলাইন এবার কামটা কো তোর এইসব দুই নম্বর ব্যবসা বন্ধ করার লাইন মানে চ্যানেল কেন মামু এই চ্যানেল লাইনটা কি খারাপ অবশ্যই খারাপ এই তখন লাগেই তো এইসব লাইন বাজ দোকানের প্রশ্রয় পায় সব কিছু সিস্টেম মতো চললে লাইনও লাগে না চ্যানেলও লাগে না সেই জন্যই কই ভালো হয়ে যায় ভালো হইতে পয়সাও লাগে না চ্যানেলও লাগে না নিজের ইচ্ছাটাই যথেষ্ট এবারে দলীয় সঙ্গীত জন্ম থেকে মৃত্যু মধ্যখানে বিয়ে সব ক্ষেত্রেই টাকা দেয় মানুষ চিনিয়ে এবারের গানটিও এই বিষয় নিয়ে আর এতে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ টাকা এমন জাদু জানে টাকা এমন জাদু জানে মানুষ পুতুল হয় তারি টানে ও মানুষ পুতুল হয় টাকার টানে শিশুর জন্মকালে হাসপাতালে এসে টাকার জন্য প্রসূতি যায় ফেসে শিশু অদল বদল সেও টাকারই ফল শিশু অদল বদল সেও টাকারই ফল আবার সিসিইউ আইসিইউ ইনকিউবেটর নানান কারণে বারে বিলের মিটার তাতে চুরমার ভাঙচুর হয় সেখানে মানুষ পুতুল হয় টাকার টানে ও মানুষ পুতুল হয় টাকার টানে আবার যৌবন এলে করতে গেলে বিয়ে ঝামেলা হয় টাকার হিসেবে নিয়ে কারো যৌতুক দেয়া কারো যৌতুক নেয়া কারো যৌতুক দেয়া কারো যৌতুক নেয়া যেমন উপহার খাট পালং টিভি ফ্রিজার এসব নিয়ে কত হয় অবিচার আইন জেনেও কয়জনে তা মানে মানুষ পুতুল হয় তারি টানে ও মানুষ পুতুল হয় টাকার টানে শোকে মানুষ ভোগে যত চিকিৎসা ব্যয় তার বাড়ে তত যাদের টাকার অভাব তাদের কে দেয় জবাব যাদের টাকার অভাব তাদের কে দেয় জবাব আবার হাসপাতাল পাওনা বিল নেবার তরে মৃতদেহ টাকেও জিম্মি করে যেন নেই দয়া সে পাষাণ প্রাণে মানুষ পুতুল হয় তারি টানে ও মানুষ পুতুল হয় টাকার টানে টাকা এমন জাদু জানে ও টাকা এমন জাদু জানে মানুষ পুতুল হয় তারি টানে ও মানুষ পুতুল হয় টাকার টানে কথায় আছে অর্থই অনর্থের মূল সেই অর্থ বলতে বোঝায় টাকা কিন্তু কথার অর্থ বোঝার সামর্থ্য না থাকলে যে অনর্থ ঘটে তার যথার্থ কোনো সমাধান নাই এই দম্পতির ক্ষেত্রেও ঘটল তাই সুমি সুমি তুমি শোনো আগামী পরশুদিন একটা দাওয়াত আছে আমার বন্ধু সেলিমের বিবাহবার্ষিকী তুমি যাবে তো আমি যাবো তো মানে তুমি কি আমাকে নিয়ে যেতে চাও না অবশ্যই নিতে চাই সেই জন্যই তো বললাম শোনো এবার ঈদের জন্য যে শাড়িটা কিনে দিয়েছি ওটা পরে যেও ওটা পরলে তোমাকে স্লিম লাগবে স্লিম লাগতে হবে কেন আমি কি খুব মোটা
আরে বাবা, স্লিম থাকা তো শরীরের জন্য ভালো। তার মানে আমার শরীর খারাপ? তুমি আসলে বুঝতে পারছো না আমি কি বলছি। আমি বুঝবো কি করে? আমি তো তোমার কাছে শিশু, অবুঝ। আমি কি সেটা বলেছি? নিজে নিজে বানিয়ে বলে দিলে? ও, আমি বানিয়ে বানিয়ে কথা বলি? তার মানে আমি মিথ্যুক? শোনো সুমি, শুধু শুধু কথা পেঁচিয়ে না। আমি কথা পেঁচাই? তার মানে আমি ক্লিকবাজ? আমি কিন্তু তোমাকে কিছুই বলিনি, তুমি নিজে থেকেই উল্টাপাল্টা বলে একটা অশান্তি সৃষ্টি করছো। আমি উল্টাপাল্টা বলি? তার মানে আমি পাগল? আমি পাগল? আমি তো অশান্তি বলি? আচ্ছা, সব কথাতেই যে এভাবে আমার দোষ ধরে তুমি অযথা তর্ক করছো, এটা কি আমাদেরকে শান্তি দিচ্ছে? দিচ্ছে না। একটা দাওয়াতে যাব, সেটার জন্য যদি এত কৈফিয়ত দিতে হয়, তাহলে তোমাকে এই দাওয়াতে যেতে কার ইচ্ছে করে বলো? তাহলে কাকে নিয়ে যেতে ইচ্ছা করে? কাকে নিয়ে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, হাই 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 রে, আমি এখন কি করব? আমার স্বামী আমাকে নিয়ে কোথাও যেতে চায় না, আমি কার সঙ্গে যাব? হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার কি হবে? আমি দেখো, ঈদের সময় ঘরে অনেক আত্মীয় স্বজন আসবে, অযথা চিল্লা চিল্লি করে ঘরের পরিবেশ নষ্ট করো না। আমি পরিবেশ নষ্ট করি? তার মানে আমি পরিবেশ বান্ধব না? আচ্ছা ঠিক আছে, থাকো থাকো, তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে, আমি চললাম আমার আত্মীয় স্বজনের কাছে, থাকো। আচ্ছা, আমি ভুলটা করলাম কোথায়? এবারে নৃত্য। তবে ইত্যাদিতে সবসময় আমরা চিত্তবিলাসী নৃত্যই করি না, থাকে বিষয়ের ভিত্তি। আর এবারের বিষয় প্রকৃতি ও জীবন। পরিবেশন করছেন জনপ্রিয় নৃত্য জুটি শামিমারা নিপা ও শিবলি মোহাম্মদ, সাথে আছে একদল নৃত্যশিল্পী। প্রতিদিন রাত ভোর হয়, সূর্যোদয়ে জেগে ওঠে বাংলার গ্রাম, শ্রমে বিশ্রামে অবিরাম। জীবন চলমান, ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে প্রাণ।
প্রাণ প্রাচুর্যে ভরা এই দেশে এখানে অবস্থান করা বিদেশিরা এসে কত অনায়াসে মেশে তার প্রমাণ পাওয়া যায় ইত্যাদির প্রতি ঈদ অনুষ্ঠানের পরিবেশে। দর্শকরা যেমন, এই বিদেশিরাও তেমন অপেক্ষা করেন ঈদের ইত্যাদির। চলুন দেখা যাক এবার তারা কি করেছেন। আমি সুতকি খাই না, বর্তা করতে জানি না, তাহলে সাইজব কি করে? আমি পারি না, আমার জামাই সুতকিও কিনা দিব, আবার বর্তাও বানাইয়ে দিতে হইব, তারপরে তো কইবে খাওয়াইয়া দাও। আমার বড় সেই বর্তা কামুনা, তোমাকে কথা হই না, আমার সুতকি হজম হয়ে আসে। ও তুমি মায়ের কি কইলা? সংসারে তুমি টাকা দিবা বেশি, আর কারো তে কামাই রোজগার নাই, বইয়া বইয়া খায়। কত বাদ হুশ করে কো, সারাদিন আমি কত কাম করি, আর ও করে কাম করে, এত কোন হানি বিশুন দইল কাম দা তোমরা কো না গেন। আমি তো বাদ ছড়ায় আইলাম, মাছ খেলাম, আর কি করতে খান? ও টিকিতো ছোট বউ কোলে পাতো, আমি তো জানি ও শুটকি গান ও সজো করতে পারে না। কি হয়েছে বাবসা? যা হয় মা একটু শুটকি বোটা খাইছে চাইছে, হেই দা কেউ বানাইয়া দিব না, এক এক জন এক উশলা। ঠিক আছে ডারি, আমি তোমার এই শুটকির বোটা বানাই খাও মু। না রে বইন, দরকার নাই, ঝগড়া জাতিয়া ভালো লাগে না। আমি তো ঝগড়া করো না। দারু তুমি কি খাইবা? না রে দাদি, এসব ভুনিয়া আমার খুদে কাছে গা। দেহেন আমার বয়স হচ্ছে, এত কাম করা সারিদিন কত শুনত হয়। আমার কষ্ট হয়, কি করুম, লেয়া পর করে নাই, কাতকলা চারা কোনো কাম পারি না। শোনেন আমি আর ফাটেছি না, হেই দিন আমায় আমারে খয় খাপেতে খাইছে দাও কেন, আর খরে ছয়ে দেহে না। আমার হচ্ছে জ্বালা, কইছে পারি না, সইছে পারি না। সংসারে সবচেয়ে বেশি টাকা দেন আপনি, আর সবাই বইয়ে বইয়া খায়, তারপর লম্বা লম্বা কথা। আচ্ছা আমার কামাই আছে করি, আমার বাইরে তো খায়, হে গো বুড়া খায় না, আর কি উপাস থাকবো, কামাই করা কাও, আপনি আমার হাড়িটা আলাদা করেন। তার মানে আমরা পাক হয়ে আছে মো। সাইজু বাবি, সাইজু বাবি, কেরে চিলাস কাপিয়া দেবে মতো দেবো। membership sure current tomra ki ashole bag hoiba no hoya upai ki apne car bage konto porse heda koye da chobito bag korum jabo kintu duta goru ekta chagol noita murgi hedi ki korum ha tui ta goru char jone kemne niba ekta chagol ki korba heda ki kaita chair bag korum shobi buchlam ehon toma goma baper ki hoibo heda ko হেগোবা করুম কেমনে বাবা বাগ, এটা কেমন কথা, কটা জাহন উঠল আমার গোসম প্রথির বাগ আমরা সাই, এই তো দিন মা বাবা লিগা কিছু কইনে বাবি গো অত্যাচারে নিজে বাবে বাড়ি প্রচন্ড আইতে পারি নাই, এত দিন খবর নাই, এখন আইছে বাগ লইতে আমুনা শকি তুমি খাইবা, এই সংসারে লাগা জীবন তো দিয়ে দিলাম, তারপর ওকে হর মন পাইলাম না বুঝি, অত নাকি কানা দক নাই আমার গোটা আমার গোটা দেবেন মেম্বারশিপ। এতে বছর যে আমার যে মাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, হেই টাকার হিসাব দেবার লাগবো। তোমরা কি আছো থান্দই বা মেম্বার চাচা, আপনি বাগা বাগি শুরু করেন, আমার গো আলাদা টাকাই পালো না, ভালো না। শোনেন চাচি, যে কোনো জিনিস ভাঙা সহজ কিন্তু জোড়া লাগানো কঠিন, এই সংসার চার লাগানো চেব না, তুমি চুপ করো, তোমার বাবা আছে না, তাকে যদি তোমার ভাইয়ের ভাগ হইতে চাই কেমন লাগবো? অথচ তোমার গো বাপে এক লাখ তোমার গো সবাই খাওয়াইছে, আর এখন তোমরা চারজন মেলা এই দুটো মানুষরে খাওয়াতে পারতেছ না। শোনেন, সব কিছু ভাগ হতে পারে কিন্তু বাপ মা ভাগ হয় না। আর একবার চিন্তা করো, কুলসুম কুদামি কথা কইছে, এখন কি খাও, তোমরা কি ভাগ হবে বা তা কন্তে ভালো। তুলো চুপ করো, কেলি কুদামি এরা অনার ভরে বার শিক্ষা না,
বিদেশি সিরিয়াল দেখার শিকা আইস টেকা ওই সিরিয়াল দেখা বন্ধ এখন ক সবাই মিলেমিশে থাকবা তো আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে থাকার মধ্যে আনন্দ আছে কোয়না দোষে লাঠি একার ভোজা আসলে মেম্বার আমাগো এই নাতনি তাই এই সংসারে একমাত্র ছন্দে টুকরা চলো এই খুশিতে একটা চাঁদের গান হয়ে যাক আকাশেতে লোক তারা চাঁদ কিন্তু একটাই চাঁদ কিন্তু একটাই আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এ জগতে পরাণ বন্ধু দিও তোমার মুক্তা রে যত দেখি তোমাকে ওরে মুক্তা রে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে জগতে পরম বন্ধু প্রিয় তোমার ভক্তারে লাগে না ভালো তোমাকে ছাড়া হয়ো না তুমি পলক হারা আমি তো আছি কাছাকাছি থাকবো জনম ভরে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে জগতে পরম বন্ধু প্রিয় তোমার মুক্তা রে অনেক সময় মর্ম না বুঝেই নানি যে কর্ম করে নাতি তৎক্ষণাৎ তার ভুল ধরে দেখা যাক এবারের ঈদে নানি কি করে আর নাতি কি ধরে এইবার যদি গিনেস বুকে উঠে তাইলে তার কোনো কথাই নাই তোমার নাম তো উঠাইবো কি কারণে হেরা হেরা তো আজ ঘটনা উঠানে লেগে সব বসে থাকে আমি অনেক চিন্তা করে দেখলাম পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো ঘটনা নাই যে কোনো নাতি তার নানির এত দোষ দোষ এটাও একটা ভুল কথা কই কি ভুল কথা কইছি শুনো রেকর্ড হইলে কিন্তু আমার ওই ভুল ধরার লাগিয়া আর তোমার রেকর্ড হইলে হইতে পারে ভুল করার লাগিয়া ওই আমি কি একলা ভুল করি রে আমি তো না জানি না শুনে একটা দুটা ভুল করি আর কত মানুষ আছে জানি না শুনে ভুল করে হেরারে কিছু কইতে পারছ না নানি হে করে কই আর লাভ নাই হে করে ধরতে হইব বুঝছো কিভাবে ধরবি আরে আমি ধরবো কে ধরবো তো কুত্তায় বিদেশের মতো আমাগো দেশের যে ওই যে ডগ স্কোয়াডের কুত্তাগুলো আছে না এই হেডি দেখছ না আমার মাথায় একটা চিন্তা খালি ঘুরবা খাইতেছে আবার কি চিন্তা নানি ওই সমস্ত কুত্তাগুলো তো কোনোদিন ইয়া বা মদ কিছু খায় নাই এরপরে সোনার জিনিসও কিন্তু করে নাই কিন্তু দেহ খুঁজা খুঁজে এই সমস্ত অবৈধ জিনিস কিন্তু ঠিকই বাই করে ফেলায় শোন
ওরা তো গ্রান শুনে কইতে পারে কোনটা কি জিনিস। আমার কথা তো ওইখানেই নানি, এই ও বৈধ জিনিসের মতো কুত্তা গুলা যদি খালি হুইঙ্গা হুইঙ্গা কইয়া দিতে পারতো নানি, কার চরিত্রটা কেমন, কেডা অসৎ, কেডা দুর্নীতিবাজ, কেডা ভেজালকারী, এই যদি খালি ভাই করে দিতে পারতো নানি, দেশটা 100% দুর্নীতি মুক্ত হয়ে যেত গা। সেই জন্যে এই বিভিন্ন অফিস আদালতে ডেইলি 2-4টা এই জাতীয় কুত্তা ছেড়ে দেওয়া উচিত। তাইলে দেখতা নানি কত অসল ফাইল যা পেড় পেড়াইয়া সচল হয়ে গেছে গে নানি। আজকে একটা ঈদের দিন, তুই কি এরম পেশাল পারবি নানি? আমার ঝাড়ি দেওয়ালা বাদ দেও, এই ঈদের আনন্দে দুইজনে মিল্লা ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে মানুষের ভাই দাওয়াত খাইবার যায় কোয়া যায় না। দেখ ভাই এইটাও একটা স্টাইল হয়ে যেতে পারে। দর্শক মণ্ডলী, মিলেমিশে বেঁচে থাকার নামই হলো জীবন, দুঃখ সুখে কাছে ডাকার নামই হলো জীবন। আর এই জীবন যুদ্ধে বিশুদ্ধ হবার বিষয় নিয়েই এবারের গান। লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর করেছেন ফরিদ আহমেদ। আর এই গানটি পরিবেশন করছেন নন্দিত শিল্পী সেভেন ইয়াসমিন ও এন্ড্রু কিশোর, সাথে আছে শতাধিক নৃত্যশিল্পী। যদি হয় তবে তো বাঁচাতেও হবে, অন্যকে বিপন্ন করে কে সুখী হয় কবে, কে সুখী হয় কবে। সবাইকে সেই পথ এনে চলতে হবে, বলতে হবে সবার প্রতি ভালোবাসা, উঠবে জেগে তবে, উঠবে জেগে তবে। বাঁচতে যদি হয় তবে তো বাঁচাতেও হবে, অন্যকে বিপন্ন করে সুখী হয় কবে, কে সুখী হয় কবে। সবার সেরা মানুষ আগে সমাজ সত্যে যদি জাগে, ভ্রান্তি ফেলে শান্তি মেলে, ভ্রান্তি ফেলে শান্তি মেলে, স্বাধীন সবুকে ধরে স্বদেশকে সেই আলোয় ভরে রাখতে পারে, জানতে পারে তবেই জানি সামনে চলা অগ্রগতি রবে, অগ্রগতি রবে। বাঁচতে যদি হয় তবে তো বাঁচাতেও হবে, অন্যকে বিপন্ন করে কে সুখী হয় কবে, কে সুখী হয় কবে। দর্শক মণ্ডলী, মানুষের জীবনের মূল্য কোনো কিছুরই তুল্য নয়, সেই জীবনের জন্যে প্রয়োজন নিয়ম নীতি, প্রয়োজন সচেতন মন।
এই জনবহুল দেশে যানবহুল নগরীতে আমরা সচেতনভাবে বলতে চাই প্রাণে প্রাণে কোনোখানে ভেদাভেদ নাই, বলতে চাই শান্তি 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 নয় বিদ্বেষ বিভ্রান্তি। আমরা বলতে চাই আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ। আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা, তারপর এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। আছে বন্যা প্লাবন খরা, আছে দুঃখ কষ্ট জরা।